এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়। তবে এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল 0 হবে? আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর যে মানগুলোর কারণে এফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে এটা লিখে নিব। দেওয়া আছে এফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এই মানটা দেওয়া আছে। প্রশ্ন মতে এফ এক্স ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রশ্ন মতে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 0। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এর মান দেওয়া আছে কোনটা? এই অংশটা, এটা সমান কি 0। তাহলে এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার বা এক্স কিউব, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে প্রশ্ন মতে এফ অফ এক্স ইকুয়াল মান দেওয়া আছে এটা, এই যে এটা সমান আমরা কি বসাইতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। এফ এক্স এর মানটা বসালাম, এটা হচ্ছে এফ এক্স আর এটা হচ্ছে 0। এফ এক্স এর এই মানটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল এই মানটা দেওয়া আছে, এই মানটা বসাইলাম। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এক্স এর কোন মানের জন্য এক্স এর মানটা বের করতে হবে। এই অংশ থেকে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে এখান থেকে কিভাবে আমরা এক্স এর মানটা বের করব। এখানে সিক্স এক্স স্কোয়ার আছে, এখানে আমরা কমন আন কমন নিয়ে এটার মানটা বের করতে হবে। কমন নেওয়ার জন্য আগে আমাদেরকে এটাকে ভেঙে নিতে হবে, এটাকে মিডল টার্ন করতে হবে। মনে করো প্রথমে এক্স কিউব আছে, এক্স কিউব লিখলাম, তারপরে এটা কত কমন নিলে কত হয়, এখানে সিক্স এক্স স্কোয়ার আছে, এখান থেকে যদি আমরা এটাকে দুই অংশ করে নিই, 3x² মাইনাস 3x² দেখো সিক্স এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 6x² এই মাইনাস 6x² আমরা দুইটা অংশ করলাম, এখানে মাইনাস 3x² এখানে মাইনাস 3x² এই উভয়টা অর্থাৎ বিয়োগ মাইনাসে মাইনাসে কিন্তু বাদ যাবে, অর্থাৎ বাদ যাবে মাইনাসে মাইনাসে, এখানে কি হবে মাইনাস 6 হবে, মাইনাসে মাইনাসে যোগ হবে, যোগ হয় মাইনাস 6। তারপরে দেখো প্লাস 11 আছে, 11x টাকে যেহেতু আমরা 3 নিলাম, 3 কমন নিলে 9, এখানে যদি আমরা 9x লিখি, 9x প্লাস 2x, দেখো আমরা কমন নেওয়ার সুবিধার্থে 11x টাকে ভেঙে 9x প্লাস 2x করলাম, আর এখানে এই 6টাকে তো আর ভেঙে টেকে এভাবে রেখে দিলাম। দেখো এবার আমরা চাইলে কমন নিতে পারি, কমন কিভাবে নেওয়া যায়, এই দুটো অংশ থেকে কমন নিবে, এই দুটো অংশ এবং এই দুটো, তিনটা অংশ আছে। দেখো এই প্রথম যে অংশটা আছে এক্স কিউব মাইনাস 3x² এই অংশ থেকে আমরা কি কমন নিলাম, আগে আমাদেরকে দেখতে হবে সব জায়গায় থেকে যে কোনো একটা কমন নিলে যেন ব্র্যাকেটের ভিতরে একটা অংশে আসে, সেজন্য একটা অংশ কিভাবে আসে, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে প্রথমে x² ঘর 3x থাকে, আবার এখান থেকে যদি 3 কমন নিই, 3x কমন নিই তাহলে এখান থেকে কিন্তু আবার এক্সট্রা চলে আসে। তাহলে আমরা যদি এখান থেকে স্কোয়ার কমন নিই, দেখো এই যে স্কোয়ার কমন নিলে আর এক্স মাইনাস এখানে স্কোয়ার আছে, যেহেতু এটা এখানে কমন চলে আসছে আর আছে 3। এবার আমাদেরকে সবগুলোতে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস 3 হয় কিনা সেটা দেখতে হবে। এই অংশটার কাজ গেল। এবার মাইনাস এই যে 3x² মাইনাস 1, এখানে কি বের করতে হবে, এখানে বের করতে হবে x এর মান। তাহলে x এর মানের জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো আগে ব্র্যাকেটের ভিতরে x এর মানটা লেখো, এটা লিখে ফেল এই 3। এবার দেখো কি কমন যায়, এই যদি 3x কমন নিই তাহলে 3x কমন নিলাম, 3x কমন নিলে এখান থেকে 3x চলে আসলো আর আছে, যেহেতু x² আর আছে একটা x, x বসলো, এই প্লাসে মাইনাস, এই মাইনাসে প্লাসে কি মাইনাস, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে 3x, 9x, 9x থেকে 3x কমন নিলে আর থাকে কি 3। এবার এখান থেকে কি করা যায়, প্লাস যদি 2 কমন নিই তাহলে x মাইনাস 3 হয়, দেখো x মাইনাস 3, 2 কমন নিলে আর এক্স থাকে আর 3 থেকে 3 দুগুণে কত 6, এটা গুণ করলে 3 দুগুণে 6 হবে।
এবার দেখো আমরা কি করতে পারি, এবার এই যে ব্র্যাকেটের ভিতরে সবগুলো একই অংশ আছে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রিটাকে কমন নিলাম, আর বাকি যে অংশগুলো আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমরা একটা অংশে নিলাম। অংশ নেওয়ার পরে এই অংশটাকে আমরা যেভাবে আছে এভাবে লিখবো, এক্স মাইনাস থ্রি, এবার এটাকে আমরা একটু ভেঙে নিই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, যেন এটাকে আমরা কমন নিতে পারি সেজন্য আমরা এটাকে একটু ভেঙে নিলাম। এবার এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে আমরা কমন নেব এই অংশ থেকে, এই অংশ থেকে যদি কমন নিই, দেখো কমন নিলে এক্স কমন নেওয়ার কি থাকে, এক্স মাইনাস টু। এই যে দেখো এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে যদি প্রথম ব্র্যাকেট দিই তাহলে এটা মিলে, যেহেতু এটা পুরোটা একটা অংশ, প্রথম ব্র্যাকেট তো হয়ে গেছে, সেই জন্য এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝাতে হবে যে এই পুরো অংশটা একটা অংশ, যেহেতু একটা অংশের ভিতরে প্রথম ব্র্যাকেট হয়ে গেছে। এবার এখানে কি কমন নিলে এক্স মাইনাস টু থাকে, যদি মাইনাস ওয়ান কমন নিই, মাইনাস ওয়ান কমন নিলে এক্স, এই মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস টু ইকুয়াল শূন্য। এক্স মাইনাস থ্রি, আর এখানে এই দ্বিতীয় বন্ধনী আছে, আমরা এই দ্বিতীয় বন্ধন দিয়ে এক্স কমন নিলাম, আর থাকে এক্স মাইনাস টু, আর এক্স মাইনাস এখানে এক্স মাইনাস টু থাকে। এবার এটাকে আমরা জাস্ট উপর দিয়ে লিখি, এক্স মাইনাস থ্রি, এই যে দেখো এই অংশ থেকে আমরা কমন নিয়ে নিই, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, আর আর কি কি বাকি থাকে, ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে সেটা আমরা কমন নিয়ে নিলাম, আর বাকি থাকে এখানে এক্স, এটাকে যদি ব্র্যাকেটের ভিতরে করি এক্স, আর এখানে থাকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য। এবার আমরা এখান থেকে যদি এক্স এর মানগুলো নির্ণয় করি, সবগুলোকে আলাদা আলাদা করি, এবার এই যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, সবগুলোকে আলাদা করলাম, তারপর এক্স এর মান যখন সমান চিহ্ন এপাশে আছে মাইনাস থ্রি, এপাশে এগুলো হবে প্লাস থ্রি, মানে থ্রি হবে একই রকম ভাবে বা এরূপ বা আবার এভাবে আমরা আবার লিখে এক্স মাইনাস টু ইকুয়াল শূন্য, সুতরাং এক্স ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য, সুতরাং এক্স ইকুয়াল ওয়ান। তাহলে এক্স এর মানটা কয়টা হলো, এক্স এর মান থ্রি টু ওয়ান, বলছে এক্স এর কোন মানের জন্য এক্স এক্স ইকুয়াল শূন্য হবে, সুতরাং এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান এক দুই তিন এর জন্য, এর জন্য এফ এক্স ইকুয়াল শূন্য হবে, এফ এক্স ইকুয়াল শূন্য হবে, ঠিক আছে। সুতরাং এফ এক্স, এক্স এর এক দুই মান তিনের জন্য এফ এক্স ইকুয়াল শূন্য হবে। আমাদেরকে দেখতে হবে যে যে অংশটা দেওয়া আছে এটা সমান, এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল শূন্য হবে, এটা সমান শূন্য আমরা বসে দিলাম। এবার এই অংশটাকে আমরা বুঝে নেওয়ার সুবিধার্থে, কমন নেওয়ার সুবিধার্থে আমরা এটাকে মিডল টার্ন করলাম, অর্থাৎ এটাকে ভেঙে কমন নেওয়ার সুবিধার্থে এটাকে ভেঙে নিলাম, তারপর কমন নিলাম। এবার এক্স মাইনাস থ্রি এর যে তিনটে অংশ আছে এটাকে সমান সমান দিয়ে আমরা শূন্য দিলাম। এবার দেখো এক্স মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, এক্সটাকে যদি এই মাইনাস থ্রিটাকে উপাশে নিয়ে হয়ে যাবে কি প্লাস থ্রি, তাহলে এক্স ইকুয়াল থ্রি, একই রকম ভাবে এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল ওয়ান। এবার আমরা পরবর্তী অঙ্কটা করব, এবার আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 15 নম্বর অঙ্কে বলা আছে যদি এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয়, তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। দেখো এফ এক্স ইকুয়াল এটা হলে এই যে এই অংশের মানটা নির্ণয় করো, তাহলে প্রথমে যে অংশটা দেওয়া আছে এফ এক্স, এফ এক্স এর মানটা আমরা লিখে নিব, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, আর এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। আমাদেরকে নির্ণয় করতে হবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান। তো আমরা প্রথমে দেখো এই যে পুরো অংশ না করে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করবো, এটার মান নির্ণয় করে পরে আমরা প্লাস এবং মাইনাস দিয়ে প্রদত্ত রাশিতে প্লাস এবং মাইনাস দিয়ে মানটা বসায় দিব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা নির্ণয় করবো, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, শুধু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স এর মানটা আমরা বসাই দিব। দেখো উপরে দেখো এখানে টু আছে, আর এক্স এর জায়গায় কিসের মান হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় হবে ওয়ান বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একই রকম ভাবে নিচে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এই অংশটা এটার সাথে গুণাকারে আছে, তো ব্র্যাকেট উঠা দিলে এই টুটা উপরে চলে যাবে, টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই অংশটা আমাদের লেখা শেষ। এবার একই রকম ভাবে এই ব্র্যাকেট উঠাই দিলে টুটা উপরে চলে যাবে আর এক্স স্কোয়ারটা নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার যদি লসাগু নিই, এক্স স্কোয়ার লসাগু নিলে দেখো এক্স স্কোয়ার লসাগু এই উপরের অংশটা থেকে এক্স স্কোয়ারটা আমরা লসাগু নিলাম, দেখো এই অংশ থেকে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার লসাগু নিলে এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে কাটা, উপর হচ্ছে টু প্লাস ওয়ান, এখান দিয়ে টু ওয়ান ভাগ করলে এক্স স্কোয়ারে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে এই অংশটাই হবে। তাহলে আমরা একই রকম এক্স স্কোয়ার কমন, এটা হচ্ছে উপরের অংশ থেকে, জাস্ট আমরা এখানে উপর অংশটা দেখাইলাম, এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার আর থাকে টু এ প্লাস এক্স স্কোয়ার, এখানে হবে এক্স স্কোয়ার। একই রকম ভাবে নিচেও হবে কি, ওই যে যদি কমন নিই, এই যে এখানে এক্স স্কোয়ার কমন নিলে উপরে এই যে টু এক্স স্কোয়ার কাটা আর উপরে থাকে টু মাইনাস এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কোন অংশটা দাঁড়ালো, এই যে টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এটার অংশ। এবার দেখো এখানে যদি এই যে এটাকে আমরা কি করতে পারি, টু ইন্টু এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আছে ভাগাকারে, যদি আমরা এটাকে এটা আছে নিচে ভাগাকারে যদি গুণ করি তাহলে নিচের অংশটা উপরে চলে যাবে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে গুণ করলে আর গুণ করলে এই অংশ এবং এই অংশ কাটা যায়, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে কাটা গেলে আর গুণ করলাম এটাকে এক্স স্কোয়ার কাটা আর এখানে এই অংশ উপরে অংশ টু প্লাস ওয়ান এ এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এই এটা হচ্ছে কি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান, এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এই অংশের মান, ঠিক আছে এটা আমরা নির্ণয় করবো। এবার দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করি প্লাস ওয়ান, এবার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান সাথে আমরা প্লাস ওয়ানটা বসাই দিব, এটা হচ্ছে প্রদত্ত মান বা প্রদত্ত রাশি। এবার আমরা লিখব প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে মানটা বসাই দিই, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত পেলাম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান, এটা হচ্ছে উপরের অংশ। এবার এখানে আমরা বসাই দিই টু এফ অফ এক্স স্কোয়ার এর মানটা হচ্ছে এই যে দেখো মাইনাস ওয়ান, এখানে আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা আমরা বসাইলাম ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার বসাইলাম, আর ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বসাইলাম টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এফ অফ প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসাইলাম। এবার উপরের অংশ থেকে আমরা যদি এটা লসাগু নিই, যেহেতু এখানে প্লাস ওয়ান আছে তাহলে আমরা এটা লসাগু নিতে পারি, লসাগু হচ্ছে কত টু মাইনাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে আর কিছু থাকা না, উপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার বসে যাবে, এটা দিয়ে এখানে নিচে ওয়ান আছে ওয়ানটা ভাগ করলে এই অংশটাই হবে প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে নিচেও আমরা এই যে টু মাইনাস এই এক্স স্কোয়ার লসাগু নিতে পারি, টু মাইনাস এক্স স্কোয়ার লসাগু নিলে দেখো এই লস এটা এটা ভাগ করলে আর কি থাকে, এটা থাকে না, উপরের অংশ যেটা আছে এটা থাকবে টু প্লাস এক্স স্কোয়ার, এবার এটা দিয়ে মাইনাস ওয়ানটা ভাগ করলে কি হয় মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে টু টু প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে। এবার দেখো এই অংশটাকে যদি আমরা কি করে যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ করে এখানে প্লাস
এখানে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ারে কাটা, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে ফোর, নিচে দেখো এখানে টু এক্স মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানে আছে মাইনাস টু আর প্লাস টু কাটা, মাইনাস টু আর প্লাস টু কেটে দিলাম, আর এক্স স্কোয়ার থেকে এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে কত, টু এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার, নিচেরটা হচ্ছে কি টু মাইনাস এক্স স্কোয়ার। এটাকে জাস্ট আমরা যদি এ অংশ দিয়ে লিখি, দেখো এটাকে প্রথম যে অংশটা এটা লিখি ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখলাম। এবার দেখো এটা কি আকার আছে, বা আকারে, যখন এটাকে আমরা উপাশে নিয়ে যাব তখন এটা গুণাকারে করলে নিচের যে অংশটা এটা চলে যাব উপরে, টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স, টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার। দেখো এটা উপর অংশ আমরা লিখলাম আর নিচের অংশটা আমরা গুণ করে নিলাম, যেহেতু বা আকার আছে আমরা এটাকে গুণ করে নিলাম, গুণ করলে নিচের যে অংশটা এটা চলে যাব উপরে, উপর অংশটা আসবে নিচে। এবার দেখো এখানে ফোর আছে, এখানে আছে টু মাইনাস এক্স স্কোয়ার, এ অংশ আছে টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ অংশ এবং এ অংশ আমরা যদি বাদ দিই, কাটা কাটে দিই, তাহলে কি থাকে উপরে, থাকে ফোর, নিচে থাকে টু এক্স স্কোয়ার, ঠিক আছে টু এক্স স্কোয়ার। এবার এটাকে যদি আমরা টু দিয়ে কাটি, তাহলে এখানে এ দুই দিয়ে দুই ফোরে কাটলে কত হবে, টু আর নিচে থাকে কত, এক্স স্কোয়ার, দেখো নিচে টু আর নিচে থাকে এক্স স্কোয়ার, টু বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে নির্ণীয়মান, আমরা তো আর কিছু, হ্যাঁ এটি হচ্ছে নির্ণীয়মান। সুতরাং এফ এক্স ইকুয়াল যদি এত হয় তবে এতের মান হবে কত, এত, সুতরাং এফ এক্স ইকুয়াল মান হলে এফ এক্স এর নির্ণীয়মান হচ্ছে টু বাই এক্স স্কোয়ার, এটি হচ্ছে নির্ণীয়মান। তাহলে প্রথমে আমরা কি করলাম, এখানে এফ এক্স এর যে মান দেওয়া আছে প্রথমে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার এর মানটা বের করলাম, বের করার পরে প্রদত্ত যে রাশিটা আছে আমরা কিন্তু একসাথে সরাসরি বসলে কিন্তু এটা সমাধান করাটা কষ্টকর হবে, সমাধান করা যাবে না, সেজন্য প্রথমে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করলাম, তারপর এটার মানের সাথে প্লাস ওয়ান এবং নিচে প্লাস মাইনাস দিলাম, তারপর এটার মানটা বসাইলাম, এখানে লসাও করলাম, নিচে লসাও করলাম, লসাও করার পরে এটাকে যোগ বিয়োগ, যে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে এই অংশ দাঁড়ালো, তারপর আমরা এটাকে গুণ করে দিলাম, নিচের অংশ উপরে চলে গিয়ে কাটাকাটি দিলাম, ফোর আর টু এক্স আছে তো একটু দিয়ে কাটলাম, টু বাই এক্স স্কোয়ার, এটি হচ্ছে নির্ণীয় মান। সমাধান করব 16 নম্বর অঙ্কে বলা আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দা পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার, হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স জি অফ এক্স সমান যদি অংশটা হয় তাহলে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য বলছে, বলছে জি অফ ওয়ান বাই এক্স সমান যেন জি অফ এক্স স্কোয়ার হয়, এটা প্রমাণ করার জন্য। তাহলে প্রথমে যেটা জি অফ এক্স এর যে মানটা দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দা পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার যে মানটা দেওয়া আছে, এটাকে যদি আমরা জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা আনি, জি এর মান অর্থাৎ এই জায়গায় এখানে জি দিয়ে দিয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো এক্স এর জায়গায় কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর জায়গায় কি হবে ওয়ান বাই এই এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার এর জায়গায় হবে ওয়ান বাই এক্স স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার এর উপরে যে স্কোয়ারটা আছে সেটা অবশ্যই দিতে হবে, একইরকম ভাবে এক্স এর জায়গায় আছে ওয়ান বাই এক্স স্কোয়ার, উপরে আছে ফোর, আর নিচে ওই ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার আছে, এটা আমরা দিলাম। এবার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে, তাহলে উপরে ওয়ান, নিচে হচ্ছে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই, এখানে উপরে আছে পাওয়ার ফোর ভিতরে আছে স্কোয়ার, তাহলে এখানে হবে কত, স্কোয়ার এর পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার এইট হবে, একইরকম ভাবে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে হবে এক্স টু দা পাওয়ার ফোর উপরে ওয়ান। এবার দেখো এটাকে যদি আমরা প্রথমে লিখি এই ইয়ে করে, এটা কি আছে ওয়ান বাই, এখান থেকে আমরা লসাগু নিতে পারি, লসাগু কত হয়, লসাগু হয় সবচেয়ে বড় সংখ্যাটা যদি লসাগু হয় এক্স টু দা পাওয়ার এইট, এক্স টু দা পাওয়ার এইট আর এক্স টু দা পাওয়ার এইট এর লসাগু নিলে এক্স টু দা পাওয়ার এইট হয়, এক্স টু দা পাওয়ার দিয়ে এটা মনে নিচ ওয়ান আছে ভাগ করলে এটা হয় ওয়ানের সাথে গুণ করলে এক্স টু দা পাওয়ার এইট এই হবে, তারপর প্লাস
এক্স টু দ্য পাওয়ার এইট এক্স টু দ্য পাওয়ার ফোর এ ভাগ করলে আর এক্স টু দ্য পাওয়ার ফোর হয়, এক্স টু দ্য পাওয়ার ফোর উপরের ওয়ানের সাথে গুণ করলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার ফোর এ হবে। যারা আর তারপর এক্স টু দ্য পাওয়ার এইট দিয়ে এক্স টু দ্য পাওয়ার এইট ভাগ করলে আর ওয়ান থাকে, উপরে ওয়ান আছে ওয়ান বসবে, আর নিচে কি আছে ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর। এই অংশটাকে আমরা দেখো যদি এখান দিয়ে লিখি, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, এখানে পাওয়ার গুলাকে যদি ধারাবাহিক ভাবে লিখি তাহলে ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স টু দ্য পাওয়ার এইট। দেখো এই পাওয়ার গুলো আমরা সাজিয়ে লিখলাম, নিচে আছে কত, এক্স টু দ্য পাওয়ার এইট আছে। এবার দেখো এটা ভাগাকারে আছে, এটা যখন আমরা এপাশে নিয়ে গুণ করবো এটার সাথে, গুণ করলে নিচের অংশটা উপরে চলে যাবে, এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ওয়ান। এটা আছে বাঁকারে, এটা আমরা গুণ করবো, এখানে গুণ করলে এটা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে। এবার দেখো এই অংশটা দিয়ে এই অংশটার গুণ হবে, তাহলে যেভাবে আছে এভাবে বসে যাবে, প্লাস ওয়ান প্লাস এইট। এবার এটা দিয়ে এইট গুণ করে দেখো পাওয়ার এটা আছে, এখানে আছে পাওয়ার ফোর, তাহলে পাওয়ারে পাওয়ারে পাওয়ার ফোর দিয়ে এটা কাটলে আর কত থাকে, এক্স পাওয়ার ফোর, এই অংশটাই থাকে। এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে জি অফ ওয়ান বাই এক্স এর মান, এটা হচ্ছে সুতরাং জি অফ ওয়ান বাই এক্স এর মান, জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর, এই মানটা আমরা এটা পেলাম। এবার আমরা জি অফ এক্স স্কোয়ার এর মান নির্ণয় করব, তাহলে জি অফ এক্স এর মান থেকে আমরা জি অফ এক্স স্কোয়ার এর মান নির্ণয় করব, সুতরাং জি অফ এক্স এর মানটা হচ্ছে কত, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। এবার এই জি অফ এক্স থেকে আমরা জি অফ এক্স স্কোয়ার এর মানটা যদি নির্ণয় করি, জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার ভিতরে আছে উপরে স্কোয়ার আছে, এখানে এক্স এর মানটা হচ্ছে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা হবে উপরে পাওয়ার, যেটা পাওয়ার সেটা আমরা এখানে বসায় দিব, এক্স স্কোয়ার উপরে একই রকম ভাবে উপরে পাওয়ার যেটা আছে এটা বসায় দিব, তাহলে কি হয় ওয়ান প্লাস উপরে স্কোয়ার আছে ভিতরে স্কোয়ার আছে, তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ভিতরে স্কোয়ার আছে উপর পাওয়ার ফোর আছে, তাহলে এক্স টু দ্য পাওয়ার এইট, আর নিচে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ভিতরে স্কোয়ার আছে উপরে স্কোয়ার আছে এক্স টু দ্য পাওয়ার ফোর। দেখো এই অংশের সাথে আমাদের এই অংশের সাথে হুবহু মিল রয়েছে, অর্থাৎ এই অংশ সমান এই অংশকে মিল রয়েছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং এখানে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স এক্স স্কোয়ার সমান, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ সমান দেখানো হলো। দেখো এই মানটা এবং এই মানটা সমান, তাহলে আমাদেরকে বলছে যে এই যে এটা দিয়ে বলছে জি অফ এক্স স্কোয়ার, তাহলে দেখাতে হবে যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ ওয়ান বাই জি অফ এক্স স্কোয়ার মানটা, এটা হচ্ছে দেখানো হলো, এটা প্রমাণিত।